धुबुरी लोकसभा समष्टिर कांग्रेस प्रार्थी रकिबुल हुसेनर विरुद्धे खरब हो पड़े ए आई डी एफर विधायक करीमुद्दीन बरगोहाई। करीमुद्दीन बरगोहाई आज तात्पर्यपूर्ण मंतव्य कर रकिबुल हुसेन संक्रांत सेनिटाइजर दरकार पिछत गम पा गल रमजान माहर दिन मियाले मुसब्बा বিয়ার মুসব্বা করার লগে লগে গাড়ি সেনিটাইজার থাকে এনেকে এনেকে সেনিটাইজার লাগে ইমান বেয়া পায় ইমান এই মানুষজনে কোনে ভুল আপনার মানে কই আছো যদি দেড় দুই লাখ ভোট টোটেল বুটি পায় কংগ্রেসের ফেডার বেডার তো কোনোই নাই তেওর লগত তথাপিও দেড় দুই লাখও যদি টোটেল ভোট পাই যায় তেও আপনাদের আচরিত নহব টোটেল দশ লাখ মানে আগতে পাঁচ লাখ কইছিলি তো মিনিমাম রকিবুল হুসেন ডাঙরিয়া তেও থার্ডত থাকিব রকিবুল হুসেন ডাঙরিয়ার লগত দশ লাখ ডিফারেন্স থাকিব মোর নাম কারণ কি জানে তেও যেতিয়া ইনচার্জ মিনিষ্টার আছে পঞ্চায়েত লেভেলের পরা একেবারে পঞ্চায়েত লেভেলের পরা ডিস্ট্রিক্ট লেভেল নেতা লৈকে কিমান রাতি ঘণ্টার পর ঘণ্টা তেওঁর বারান্দাত বহিব লগা হয়েছে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে তেও দৌড়ির মানুষকে বিদায় দিছে তেও তাত গেট লগাই মানুষের পর পয়সা লই লই বরবাদ করেছে আর আসলে এই যে উচ্ছেদ হয়ে আছে গোটে লোয়ার আসাম টিআরএফ তার কারণে দায়ী রকি বলছেন ডাঙরিয়া সেনিটাইজার লই গেছে কার্টুন সেনিটাইজার লগত লই গেছে এটা গম পায়নি আপনাদেরকে আরে আসল কাহিনীটি তো আপনাদের গম না পায় রকি বলেছেন ডাঙরিয়া গৌরীপুরের অসরত এখন গড় রাখিছে তার থাকিবলৈ ডাঙৰ ঘৰ এখন ৰাখিছে কেইবাটা ৰুম আছে তাত তাত এক দুই তিনি চাৰি কাৰ্টুন লৈ গৈছে চেনিটাইজাৰ তো কোনোবাই সুধিছে যে এইটো কিয় বোলে চেনিটাইজাৰটো কিয় না চেনিটাইজাৰ দৰকাৰ আছে তেতিয়া পিছত গম পোৱা গ'ল যে তেওঁ ৰমজান মাহৰ দিন মিয়াসকলে মুচব্বা কৰিব বিয়াৰ লগত মুচব্বা কৰাৰ লগে লগে তেওঁ গাড়ীত চেনিটাইজাৰ থাকে এনেকৈ এনেকৈ চেনিটাইজাৰ লাগে ইমান বেয়া পায় ইমান এই মানুহজনে কোনে ভুল আপনার মানে কই আছো যদি দেড় দুই লাখ ভোট টোটেল বুটি পায় কংগ্রেসের ফেডার বেডারে তো কোনোই নাই তেওর লগত তথাপিও দেড় দুই লাখও যদি টোটেল ভোট পাই যায় তেও আপনার আচরিত নহব টোটেল দশ লাখ মানে আগতে পাঁচ লাখ কইছিলি তো মিনিমাম রকিবুল হুসেন ডাঙরিয়া তেও থার্ডত থাকিব রকিবুল হুসেন ডাঙরিয়ার লগত দশ লাখ ডিফারেন্স থাকিব মোর নাম কারণ কি জানে তেও যেতিয়া ইনচার্জ মিনিষ্টার আছে পঞ্চায়েত লেভেলের পরা একেবারে পঞ্চায়েত লেভেলের পরা ডিস্ট্রিক্ট লেভেল নেতা লৈকে কিমান রাতি ঘণ্টার পর ঘণ্টা তেওঁর বারান্দাত বহিব লগা হয়েছে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে তেও দৌড়ির মানুষকে বিদায় দিছে তেও তাত গেট লগাই মানুষের পরা পয়সা লই লই বরবাদ করেছে আর আসলে এই যে উচ্ছেদ হয়ে আছে গোটে লোয়ার আসাম টিআরএফ তার কারণে দায়ী রকি বলছেন ডাঙরিয়া।